বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, কোরআন থেকে মেয়েদের নাম সমূহ আজ তৃতীয় পর্ব নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। বন্ধুরা, কোরআন শরীফ থেকে একটি মেয়ের ইসলামিক নাম বেছে নেওয়া খুবই কঠিন, কারণ কোরআনের বেশিরভাগ নামই পুরুষের সাথে সম্পর্কিত। সাধারণত মুসলমান পিতামাতাগণ তাদের নবজাতকের নাম রাখার সময় কোরআনিক মেয়ের নাম বেছে নিতে চেষ্টা করে। পবিত্র ইসলাম ধর্মে একটি শিশুর নামকরণের ক্ষেত্রে বিজ্ঞতার সাথে নামকরণের উপর জোর দিয়েছে, কারণ নামগুলি ব্যক্তিত্বকে প্রভাবিত করে এবং কোরআনের নামগুলির দ্বারা শিশুদের নামকরণের জন্য অগ্রাধিকার দিতে বলা হয়েছে। তাই দোয়া শিক্ষা চ্যানেলে কোরআন থেকে মেয়েদের নাম সমূহের এই তালিকার ভিডিওটি তৈরি করেছি, যাতে মুসলিম পিতামাতাগণ তাদের নবজাতক মেয়ে শিশুর জন্য গুরুত্বপূর্ণ কোরআনিক নামটি সহজেই খুঁজে পেতে পারেন। অতএব আপনার শিশু মেয়ের জন্য একটি কোরআনিক নাম নির্বাচন করতে মেয়েদের এই কোরআনিক নামের তালিকাটি দেখুন, নামের অর্থসমূহ জানুন, এবং সবচেয়ে ভালো অর্থবহ কোরআনিক নামটি আপনার মেয়ে বাবুর জন্য চয়ন করুন। 65 নম্বর, মাহিয়া, অর্থ নিবারণকারিণী। 66 নম্বর, মাহিরা, অর্থ একটি মেয়ে যে কানায় কানায় প্রাণবন্ত। 67 নম্বর, মাহেরা, অর্থ নিপুণা। 68 নম্বর, মিনা, অর্থ স্বর্গ। 69 নম্বর, মুজিবা, অর্থ গ্রহণকারিণী। 70 নম্বর, রামিশা, অর্থ নিরাপদ। 71 নম্বর, রায়হানা, অর্থ সুগন্ধি ফুল। 72 নম্বর, রায়া, অর্থ জীবন ভরের জন্য একটি বন্ধু। 73 নম্বর, রাশিদা, অর্থ বিদুষী। 74 নম্বর, রিমা, অর্থ সাদা হরিণ। 75 নম্বর, নাফিসা, অর্থ মূল্যবান। 76 নম্বর, মাসুমা, অর্থ নিষ্পাপ। 77 নম্বর, মালিহা, অর্থ রূপসী। 78 নম্বর, হাসিনা, অর্থ সুন্দরী। 79 নম্বর, হাবিবা, অর্থ প্রিয়া। 80 নম্বর, ফারিহা, অর্থ সুখী। 81 নম্বর, দিবা, অর্থ সোনালী। 82 নম্বর, বিলকিস, অর্থ রানী। 83 নম্বর, আনিকা, অর্থ রূপসী। 84 নম্বর, তাবিয়া, অর্থ অনুগত। 85 নম্বর, তাবাসসুম, অর্থ মুস্কি হাসি। 86 নম্বর, তাসনিয়া, অর্থ প্রশংসিত। 87 নম্বর, তাহসিনা, অর্থ উত্তম। 88 নম্বর, তাহিয়া, অর্থ শুভেচ্ছা। 89 নম্বর, তোহফা, অর্থ উপহার। 90 নম্বর, তাকমিনা, অর্থ অনুমান। 91 নম্বর, পরিতা, অর্থ অনুপম। 92 নম্বর, ফাতিহা, অর্থ আরম্ভ। 93 নম্বর, ফাজেলা, অর্থ বিদুষী। 94 নম্বর, ফাতেমা, অর্থ নিষ্পাপ। 95 নম্বর, পারাহ, অর্থ আনন্দ। প্রিয়
দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি কোরআন থেকে মেয়েদের নামগুলো জেনে আপনার খুব ভালো লেগেছে এবং যে কোনো একটি কোরআনিক নাম আপনার মেয়ে বাবুর জন্য চয়ন করবেন। এছাড়াও মেয়েদের সেরা নাম সমূহের একাধিক তালিকা দেখতে এবং অন্যদের দেখাতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো স্থানীয় ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।